শক্তি পিরামিডের ধারণা ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ স্বরূপ তাকে পিরামিড বলে কোনো একটি বাস্তুতন্ত্রের ট্রফিক লেভেলের গঠন একটি পিরামিড আকারে দেখানো যায় খাদ্য শিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাস ছকে শক্তি পিরামিড বলে উৎপাদক স্তরে পরবর্তী ট্রফিক লেভেলগুলোর চেয়ে শক্তি পরিমাণ অনেক বেশি উচ্চতর ট্রফিক লেভেলের জীব নিম্ন ট্রফিক লেভেলের জীবদের চেয়ে শ্বসণ ও অন্যান্য কাজে ক্রমবর্ধমান হারে অধিক শক্তিতাপ হিসেবে হারায় এভাবে উৎপাদক পিরামিডের ভূমিতে এবং চূড়ান্ত খাদক শীর্ষে অবস্থান করে